এইমাত্র পাওয়া খবর, সাকিব আল হাসান ও নাফিসার গোপন ভিডিও ফাঁস। বন্ধুরা, সংবাদটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সাকিব আল হাসান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। ওনাকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজেও পাওয়া যাবে না, কারণ বাংলাদেশে ক্রিকেট খেলাটি অনেক জনপ্রিয় এবং ক্রিকেটের কথা আসলে সেখানে সাকিব আল হাসানের কথা তো আসবেই। কেননা বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যেতে সাকিব আল হাসান অনেক ভূমিকা রাখেন। খেলোয়াড় হিসেবে তিনি যেমনই হন, ব্যক্তি হিসেবে তিনি কেমন, এইটা একমাত্র তার স্ত্রী উম্মে শিশিরই বলতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো গুঞ্জন শোনা যাচ্ছিল সাকিব ও শিশিরের বিচ্ছেদ নিয়ে। অনেকে বলেছেন সাকিব ও শিশিরের বিচ্ছেদ হয়ে গেছে এবং অনেকে বলছেন তারা সেপারেটে আছেন। কিন্তু এসব বিষয়কে উড়িয়ে দিয়ে শিশির তার ফেসবুকে লিখেছেন, সাকিব আল হাসান ব্যক্তি হিসেবে অনেক ভালো একজন মানুষ এবং স্বামী হিসেবে তিনি 100-তে 100। সাকিব এমন কিছু করবে না যার কারণে শিশির কষ্ট পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল তৈরি হবে। তাই নিঃসন্দেহে সাকিব ও শিশিরের সংসার জীবন সব কিছু ঠিকঠাক আছে এমনটাই বোঝাতে চেয়েছেন শিশির। কিন্তু একটা কথা আছে যা রটে তা কিছুটা হলেও বটে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যার মধ্যে দেখা যায় সাকিব আল হাসান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক নাফিজা কামালকে কোনো এক রেস্টুরেন্টে বসে আলাপ করছেন। সাথে সাথে ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়। এবং তার পরপরই আরও একটি ভিডিও দেখা যায় যেখানে দেখানো হয়েছে সিসিটিভি ফুটেজে দুবাইয়ের এক হোটেলে সাকিব আল হাসান ও নাফিজা কামাল। সেখানে লেখা আছে 4 দিনের জন্য একটি রুম নিয়েছেন সাকিব আল হাসান। এ বিষয়ে আমাদের কাছে সব পরিষ্কার যে সাকিব ও নাফিসার মধ্যে কোনো সম্পর্ক আছে। আরও জানা গেছে আরও কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে যেখানে সাকিব ও নাফিসাকে অন্যভাবে দেখা যাবে। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।